কান্ট্রি রোডসের ডিরেক্টর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আসুন আলাপ করি ধমাল ঘোষালের সঙ্গে। নমস্কার। আপনার এখানে এসে থেকে যেটা মনে হচ্ছে, মানে ভীষণ একটা ভালো লাগছে, এত সবুজ এত কিছু, কিন্তু এই ভাবনাটা কেন এলো, মানে এই কনসেপ্টটা কোথা থেকে এলো? দেখুন, আপনি যদি ভারতবর্ষের অন্য সিটিগুলো দেখেন, আমি সেখান দিয়ে শুরু করতে চাই, ব্যাঙ্গালোর, দিল্লি বা বম্বে, শহরের বাইরে কিন্তু প্রচুর রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হয়েছে, প্রাইমারিলি প্রত্যেকটি সেকেন্ড হোম হিসেবে। আমরা কলকাতাতে বছরের বছর থেকে এই কনজেশনের মধ্যে, এই কমপ্লিকেটেড লাইফের মধ্যে থেকে অনেক সময় আমাদের মনে একটা ইচ্ছা, আমরা একটু ছেড়ে বেরিয়ে যাই। লেট আস গো অ্যান্ড স্টে ইন প্লেস উইচ গিভস আস কমপ্লিট পিস, ট্র্যাঙ্কুইলিটি, ইকো ফ্রেন্ডলিনেস। তখন আমাদের মনে একটা আইডিয়া এলো, এই জাতীয় সড়ক ছয়, আমরা অ্যাকচুয়ালি জাতীয় সড়ক ছয়ের ওপরে আছি, এই জায়গাটার নাম পাঁচলা, এই রাস্তাটা বিরাটভাবে ফোর লেনিং হচ্ছে। তো আমরা তখন ভাবলাম, এখানে আমরা যদি এমন একটা প্রজেক্ট দাঁড় করাতে পারি যে প্রজেক্টটাতে কলকাতার লোকেরা এসে সেকেন্ড হোম হিসেবে হবে, এই জায়গাটাকে ইউজ করতে পারবে। মানে বিকজ আমরা দেখেছি যে সবার উইকেন্ডে বা এরকম সময় একটু বেরিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, এই প্রবণতার কথা ভেবে আমরা বেসিক্যালি কান্ট্রি রোডস প্রজেক্টটা নিয়ে ভাবলাম। তাহলে এবার একটু ঘুরে দেখি, মানে এত সুন্দর সুন্দর জায়গা না ঘুরলে হবে না। আচ্ছা, যেখানে এসে দাঁড়ালাম, এটা তো একটা এই ধরনেরই আপনাদের যে প্রজেক্টের মধ্যেই কান্ট্রি রোডসের একটা বাড়ি, আপনাদের এখানে কি কি থাকছে? মানে ধরুন এই একটা বাড়ি দেখছি, এরকম তো আরেকটা দেখলাম ঢোকার সময় একটু ছোট, কি কি রকম ব্যবস্থা আছে? দেখুন, আমাদের এখানে চারটে ডিজাইনের বাড়ি আছে, ফ্রম ওয়ান বেডরুম টু ফাইভ বেডরুম, মানে প্রত্যেকটি লোকের নিড রিকোয়ারমেন্ট তো ডিফারেন্ট, সেই জন্য আমরা ওয়ান বেডরুম থেকে ফাইভ বেডরুম পর্যন্ত ডিফারেন্ট সাইজের বাড়ি আমরা রেন্ট করেছি। এইটা ফাইভ বেডরুম, এবার এই ডিজাইনে আবার থ্রি থেকে ফাইভ করা যায়, সেরকম ডিফারেন্ট কম্বিনেশন আছে, ডিপেন্ডিং অপন সামবডি ইজ নিড, আমরা সেটাকে ওয়ান থেকে ফাইভের মধ্যে ওনাকে অপশন দিই। সঙ্গে একটা বিশাল জমি রয়েছে এখানে, যে পিছনে একটা দেখছি সুন্দর লন রয়েছে, বাগান রয়েছে, তো এইটা কি যিনি নিচ্ছেন, কিনছেন, তার নিজের উপর বা তার ডিজায়ারে আমার এরকম হলে ভালো হয় তিনি বলছেন বলে আপনারা প্রোভাইড করছেন, নাকি আপনাদের মোটামুটি একটা বাড়ির সঙ্গে এইটুকু জমি ইউ ক্যান বাই এরকম অপশন? আমাদের বেসিক কনসেপ্টটা কিন্তু জমি আর বাড়ি একসাথে, আমরা সবচেয়ে ছোট সাইজ রেখেছি সাত কাঠা, সেটা পাঁচ হাজার স্কোয়ার ফিটের মতো, তা থেকে লোকেরা কিন্তু তার চেয়ে বড়ও নিতে পারে, যেমনি আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এটা প্রায় আঠাশ কাঠা, এবার সাত কাঠা থেকে নিয়ে অনেকে আঠাশ কাঠাও কিনেছে, আমার শেষ একজন কিনেছে প্রায় চল্লিশ কাঠাও কিনেছে, যার যতটা খোলা জায়গা। জমিটা ছাড়া কিন্তু এই বাড়িটার কোনো মজা নেই, এত এই জায়গায় এসে যদি জমি না পান তাহলে কিন্তু এই বাড়ির মজাটা আর পাবেন না, সেই জন্য এরকম জমি এবং বাড়ি একসঙ্গে। আর তার সঙ্গে এটা যে ভেতরের ডিজাইন ইত্যাদি, মানে ইন্টেরিয়ার যেটা, সেটা কি আপনারা করে দিচ্ছেন নাকি কেউ নিজে করতে পারে? আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা বাড়িটা বানিয়ে দিচ্ছি, জমিটাকে ডেভেলপ করে দিচ্ছি, ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই, সিওয়ারেজ, প্রত্যেকটি জিনিসের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু ইন্টারনাল ফার্নিশিংটা আমরা বাড়ির লোকের চয়েসের উপরে রেখেছি, সেটা ও নিজে করে নিতে হবে, কেন প্রত্যেকটা লোকের চয়েস, ওটা খুব চয়েসের ব্যাপার হয়ে যায়। আমরা যেটা খালি বলতে চাইছি যে আমাদের আর্কিটেকচার এবং ডিজাইন হ্যাজ টু বি কনস্ট্যান্ট, যেহেতু এখানে যে আমরা একশো দেড়শো বাড়ি বানাচ্ছি, একরকম যাতে হয়, যাতে হ্যাঁ ইট শুড বি প্লিজিং টু দি আই, তো সেইভাবে আমরা সেম আর্কিটেকচারটা রেখেছি, ভেতরেরটা আমি লোকেদের চয়েসের উপর আমরা ছেড়ে দিয়েছি। এবার যেটার কাছে এসে দাঁড়ালাম, এটা একটু ছোট মনে হচ্ছে দেখতে, এটা কি মানে এই বাড়িটার? এটা সিঙ্গেল বেডরুম, এটা আমরা টাইপ টু ডিজাইন এটাকে বলি, এটাতে বেসিক্যালি আমাদের একটা ড্রয়িং রুম, লিভিং রুম যেটাকে বলি, একটা ডাইনিং রুম, দুটো টয়লেট, একটা বেডরুম আছে। এবারে যেটা কথা না জানলে হবে না, মানে পকেটের কথাটাও তো চিন্তা করতে হবে, কি রকম দাম সমস্ত দেখে খুব ভালো লাগছে, কিন্তু না আমরা ওটাকে খুব রিজনেবল রাখার চেষ্টা করেছি, তার কারণ হচ্ছে যে মোস্ট লোকেরা তো এটাকে সেকেন্ড হোম হিসেবে কিনবে, আমরা সাত কাঠাটাকে বেসিক জমি রেখেছি, তার থেকে যদি কেউ বেশি জমি নিতে চায় সেটাকেও আমরা অ্যাভেলেবল করছি, এবং এই যে প্রাইস ব্যান্ড আমরা রেখেছি সেটা আমরা ওই 14 লাখ থেকে আবার 35 লাখের মতো রেখেছি, তাতে সাত কাঠা উইথ ভেরিয়াস, ওয়ান বেডরুম হলে সবচেয়ে চিপেস্ট, এবার ডিপেন্ডিং অপন দেয়ার নিড অ্যান্ড দেয়ার বাজেট, ওরা 14 লাখ থেকে আমরা 35 লাখ টাকার মধ্যে আমরা বাজেটটাকে রেখেছি ফর সেভেন কাঠাস, এবার কিছু লোকের তার চেয়ে বেশিও জমি নিতে পারে একটু বেড়ে যাবে। তাছাড়া আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ও এই টাকাতে কী কী পাচ্ছে সেটা জেনে নেওয়া দরকার, আই থিঙ্ক ওটা খুব ক্রিটিক্যাল। একটা হচ্ছে ও জমিটা পাচ্ছে ফ্রি হোল্ড ল্যান্ড, জমিটা কিন্তু ওর নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে, জমিটার ওনার হিসেবে গভর্নমেন্টের কাগজে ওর নামটাই থাকছে, বাড়িটা আমরা পুরোপুরি বানিয়ে দিচ্ছি উইথ স্ট্যান্ডার্ড ফিনিশ। তাছাড়া উনি পাচ্ছেন ক্লাবের একটা মেম্বারশিপ, যে ক্লাবটা এক্সক্লুসিভ টু দি রেসিডেন্টস অফ কান্ট্রি রোডস,